আমরা আছি সর্বদা। পুত্রের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সৎমা, ঘটনা বিশালগড় ব্রজপুর এলাকায়। জানা যায় টাকা পয়সা নিয়ে এই ঘটনার সূত্রপাত। স্বপ্না চক্রবর্তীর স্বামী প্রদীপ চক্রবর্তীর মৃত্যু হয় 10 মাস আগে এবং তখন থেকে সৎমা, স্বপ্না ও ছেলে জয়দীপের মধ্যে ঝামেলা চলছে। স্বপ্না চক্রবর্তী আরো অভিযোগ করেন যে প্রতিনিয়তই মানসিকভাবে তার উপর নির্যাতন করছে ছেলে জয়দীপ এবং গতকাল রাতে স্বপ্না চক্রবর্তীকে সৎ ছেলে জয়দীপ চক্রবর্তী প্রচণ্ড মারধর করে এবং আজ সকালে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসে স্বপ্না চক্রবর্তী। তার মাথায় সহ শরীরে বেশ জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে জয়দীপ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করবে বলে সংবাদ মাধ্যমকে জানায় আক্রান্ত সৎমা স্বপ্না চক্রবর্তী। আমার সৎ ছেলে আছে না, রাত্রে 9টার সময় আমার মোবাইল দিয়ে বাড়িতে কথা বলে দিছে, সারা শরীর ঘুমের মধ্যে এখন দিয়ে আবার বসে গেছে, টাকা দেওয়ার জন্য। আপনার বাড়ি কোন জায়গা? আপনার নাম? আপনার ছেলের নাম? যে ছেলে সব ছেলে মারছে ওনার নাম কি? কি করে? হ্যাঁ, বয়স কত? আপনার কি এক পরিবারেই থাকেন? আমার এক ছেলে আছে, ও আগরতলা এমবিবি কলেজে পড়ে। কি নিয়ে সে মানে কি নিয়ে ঝামেলাটা? ওই তো তারে টাকা দেওয়ার জন্য টাকা দিতাম। কিসের জন্য, কিসের টাকা দিতেন আপনি? জানি না, মানে এর আগে এরকম করছিনি। তার বাবু মারার পর ওইতে আইছে, মানে কাগজপত্র করার জন্য তার নামে সার্টিফিকেট বাইর করছে, আমার নাম নাই। আপনার হাজবেন্ড কি করতো? বিবেকানন্দ স্কুলের টিচার, বিবেকানন্দ স্কুলের টিচার। বিবেকানন্দ স্কুলের টিচার। আপনার হাজবেন্ডের নাম প্রদীপ কুমার চক্রবর্তী। তো সেই ব্যাপারে আপনি থানায় মামলা করবেন? এখন বিশালগড় হাসপাতালে চিকিৎসা করছেন আপনি? আপনার যে ছেলে মারছে বিয়েটিও করছেনি? এখন কই? হ্যাঁ, এখন বাইকে গেছে রাত্রে বেলা। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা।